হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমার বাসা, আমি ঈদ পার্টি করেছিলাম ঈদের এক সপ্তাহ পর। তো 140 পিপলের আয়োজন করেছিলাম, বাসায় করেছি আলহামদুলিল্লাহ। তো একটু রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ রান্না খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছিল। তো আমাদের আয়োজন ঝাল আইটেমের মধ্যে করেছিলাম ঝাল, গরুর মাংস, মুরগির কোরমা, তারপরে রোস্টের মতো আর কি কোরমা, আর করেছিলাম মিক্সড ভেজিটেবল। মানে এটা সকালে নাস্তার আয়োজন করেছিলাম আমি। তো সকালে নাস্তা যা যা সুইটেবল ওরকম ধরনের, সাথে পোলাও ছিল, কেন গেস্ট আসতে আসতে প্রায় অনেক টুকু হয়ে গেছিলো, তাই একটু পোলাও রেখেছিলাম। তো এইভাবে আমি একটা সকালে ব্রেকফাস্টের ইভেন্ট করেছিলাম ঈদের এক সপ্তাহ পর। করেছিলাম মুসুর ডাল দিয়ে মিক্স ভেজিটেবলস, খুবই মজা হয়েছিল প্রত্যেকটা খাবার। এইভাবে আমাদের সকাল 11টা থেকে গেস্ট আসা শুরু করে। তো কিছু ওয়ান টাইম প্লেট ইউজ করেছিলাম, কিছু যেহেতু আমাদের এখানে কাজ সার্ভেন্ট নেই, তো এখানে সব পার্টিতে ওয়ান টাইম প্লেট ইউজ করে। তো মিষ্টি জিনিসের মধ্যে করেছিলাম হালুয়া, চমচম, তেলের পিঠা, বাচ্চাদের জন্য ছিল কেক, হটডগ, তারপর সেমাই। এভাবে খুব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর করে 140 পিপলের জন্য ঈদের পরে আমি একসাথে আয়োজন করেছিলাম। 110 পিপল অ্যাটেন্ড করেছিল, অনেকে কোভিড হয়েছিল, অনেকে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আসতে পারেনি। তো আপনাদের সাথে কিছু ফটোস শেয়ার করলাম যারা যারা অ্যাটেন্ড করেছিল পার্টিটায়। এই তো এইভাবেই আমাদের একটা স্বতঃস্ফূর্তভাবে একটা আমরা পরে একটা ঈদ পার্টি করেছিলাম আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি আমার চ্যানেলটাতে চোখ রাখবেন, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, এনজয় আমার ভিডিও।